নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। অগস্ট 2022, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি বৃশ্চিক রাশির অগস্ট মাসের মাসিক রাশিফলের ভিডিও। এই রাশিফলটি আপনাদেরকে হুবহু না মিললেও আপনাদেরকে পথপ্রদর্শক বা গাইডলাইন হিসাবে কিন্তু দিবে। বৃশ্চিক রাশির এই অগস্ট 2022 লাখো কোটি টাকায় কিন্তু খেলতে কিন্তু চলেছে। আপনার যদি রাশিচক্র জন্মকুণ্ডলী ঠিক থাকে তাহলে আপনি এ মাসে প্রচুর 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 টাকা অর্থ উপার্জন কিন্তু আপনি করবেন, লাখো কোটিতে কিন্তু আপনি খেলবেন। সেই যোগ সৃষ্টি হয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছে এই বৃশ্চিক রাশি। তাই আমি বারবার বলছি, ভিডিওটি মতো স্কিপ করে না দেখে ভিডিওটির আলোচনা আপনারা শুনুন, অনেক গুরুত্বপূর্ণ, এখানে আপনাদেরকে এই বিষয়ের তথ্য কিন্তু দেওয়া হবে। দেখুন, সৌভাগ্য লাভ কিন্তু আপনাদের হবে। আমি আগে একটু আপনাদেরকে জানিয়ে দিই গ্রহের গোচরটা। 6 অগস্ট শুক্র রাশি পরিবর্তন করছে, আপনার কর্কট রাশিতে প্রবেশ করছে। 17 অগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ। 20 আগস্ট বুধ আপনার কন্যা রাশিতে প্রবেশ করছে, এবং আপনার 10 অগস্ট মঙ্গল আপনার বৃষ রাশিতে এই অঙ্গারক দোষ থেকে মুক্তি কিন্তু পাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দুটি ডেডলাইন করে নিন। একটি হচ্ছে 10 অগস্ট 2022, আরেকটি হচ্ছে 17 অগস্ট 2022। আমূল পরিবর্তন আপনাদের আসতে চলেছে বৃশ্চিক রাশি। দেখুন, আপনাদের রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছিল এবং অঙ্গারক দোষে কিন্তু দৃষ্ট ছিল। এখানে কিন্তু বিভিন্ন রকম সমস্যা কিন্তু হচ্ছিল। এই 10 অগস্ট 2022 এই মঙ্গল অঙ্গারক দোষ থেকে মুক্তি পেয়ে আপনার রাশির ঠিক সপ্তমভাবে অবস্থান করবে এবং সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখবে। আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, প্রমোশন পদোন্নতি মান সম্মান বৃদ্ধি করবে, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, আপনাদের অর্থনৈতিক লাভ কিন্তু এই সময় কিন্তু হবে এবং সুনাম অর্জন আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে। যাদের কেস মামলা মকদ্দমা চলছিল, কোর্ট কেস উটকো ঝামেলা, বিভিন্ন রকমের হতাশা টেনশান, এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন বৃশ্চিক রাশি। আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে অর্থ অপচয়ের জায়গাটা কিছুটা হলেও আপনাদের কিন্তু কমবে। বৃশ্চিক রাশি বেশ কিছু সুযোগ, সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনাদের ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং বক্রি অবস্থায় দুর্দান্ত। আমি বারবার বলছি, বৃহস্পতি যদি বক্রি অবস্থায় অবস্থান করে বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দেয়, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু ঘটতে কিন্তু চলেছে এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের রাশির উপর পড়ছে। বৃহস্পতির রাশি গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি কিন্তু হবে এবং আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে বৃশ্চিক রাশির। এবং ধনপতি যেহেতু বক্রি অবস্থায় পঞ্চমভাবে অবস্থান করছে, আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে এবং আমি আবারও বলছি, লাখো কোটি টাকা কিন্তু খেলতে চলেছে বৃশ্চিক রাশি আপনি যদি জাতক বা জাতিকা হন। থার্ড হাউসে বক্রি শনি আপনাদের এবং সরাসরি শুক্র কিন্তু 7 অগস্ট 2022 থেকে দৃষ্টি দেবে। আপনাদের পরিবার পরিজনদের সঙ্গে আপনাদের সম্পর্কে উন্নতি হবে, আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনাদের আসবে এবং আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্কে উন্নতি আপনাদের হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আটকে আছে এমন কোনো কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির। এবং বিশেষভাবে বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। চতুর্থপতি বক্রি, দেখুন আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে যারা আছে, রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থান হবে, সম্পত্তিগত দিক থেকে আপনাদের প্রফিট এই সময় হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং বেশ কিছু মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ কিন্তু এবার কিন্তু হবে। বৃহস্পতি আপনাদেরকে মনোবাঞ্ছা আপনাদের কিন্তু পূরণ কিন্তু করতে চলেছে এবং ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। পঞ্চমভাবে বৃহস্পতি, দেখুন সন্তানের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো, সন্তানের জায়গাটা নিয়ে বৃহস্পতি বক্রি হচ্ছে। শিক্ষার্থী যারা আছে,
কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। এবং আপনাদের নীতির জায়গা, বুদ্ধির জায়গা, প্রবন্ধের জায়গা, এই জায়গার ক্ষেত্রে এবং শেয়ার বাজারের সঙ্গে যে যুক্ত আছেন, গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, চাঁদের সাথে যুক্ত আছেন, গ্রামের সাথে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই সব জায়গা থেকে আপনারা কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু আপনারা পাবেন। এবং উচ্চ শিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে কারণ ভালো, কারণ বৃহস্পতি আপনাদের ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। নবম্বর আমাদের উচ্চ শিক্ষা, যারা হায়ার এডুকেশন করছেন, যারা বিএড এমএড করছেন বা আপনারা কোনো রিসার্চমূলক পড়াশোনা করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ষষ্ঠভাবে রাহু আপনাদের শত্রুর জায়গাটা, কিন্তু শত্রু কিন্তু শান্ত হবে, শত্রু কিন্তু আপনার সঙ্গে লড়ে কিন্তু পারবে না। এবং যেহেতু অঙ্গারক দোষ থেকে মুক্তি পেয়ে যাচ্ছে এই মঙ্গল, শত্রুর জায়গাটা শান্ত কিন্তু আপনাদের হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি হন বৃশ্চিক রাশির মানুষ, ষষ্ঠভাবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু, ষষ্ঠভাবে রাহু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। সপ্তমভাবে মঙ্গল অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য, ছোটোখাটো সমস্যা কিন্তু সৃষ্টি কিন্তু হবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ, মতপার্থক্য আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হবে বৃশ্চিক রাশি। আপনাদের বিশেষ করে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, লিখে রাখুন দৈনন্দিন রোজগারের জায়গা। এবং ব্যবসা যারা করছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো, কারণ মঙ্গল খুব শুভ অবস্থাতে চলে এসছে। এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা জায়গা যতটা ভালো, এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, আমি আবারও বলবো 17 আগস্টের পর আপনারা কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করুন। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু অনেকে জানতে চান কখন ইনভেস্টমেন্ট করলে ভালো হবে, 17 আগস্টের পর যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কিন্তু আপনাদের হবে। সপ্তম প্রতি আপনাদের 6 আগস্ট থেকে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করবে, বিয়ের জায়গা আপনাদের ভালো হবে, প্রেম যা প্রেমজ যারা করছে, প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত লাভ দিবে, অনলাইন এবং মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত আছেন, ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো যথেষ্ট ভালো। ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন। বুধ আপনার 19 আগস্ট পর্যন্ত আপনার কর্মভাবে অবস্থান করছে, একাদশপতি কর্মভাবে যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে, কর্মক্ষেত্রে সফলতা। এবং রবি যখন 17 আগস্ট 2022 রবি যখন প্রবেশ করবে কিনা, আপনার কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন, কর্মপ্রাপ্তি, মান সম্মান বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি যদি হন বৃশ্চিক রাশির মানুষ, কর্ম জায়গাটা নিয়ে সমস্যার সমাধান কিন্তু আপনাদের হতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। এবং 20 আগস্ট 2022 বুধ আপনার একাদশভাবে ভ্রমণ করছে, একাদশপতি একাদশভাবে ভ্রমণ করে আপনাদের কিন্তু লাভের জায়গা কিন্তু দিবে, সফলতার জায়গা কিন্তু দিবে, প্রফিটের জায়গা কিন্তু দিবে। যে কোনো গ্রহ যদি একাদশভাবে যখন অবস্থান করে এবং সক্ষেত্রিক আপনাদের লাভ, সাকসেস, সফলতার জায়গা নির্দেশ করছে। এবং আপনাদের দ্বাদশপতি ভাগ্যভাবে বিদেশ থেকে ভাগ্যের দ্বারা কিন্তু অর্থ আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন, লিখে রাখুন। এবং রাজনীতিক ক্যারিয়ার ক্ষেত্রে যথেষ্ট উত্থান, এবং যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বা আপনার মার্কেটিং লাইনের সঙ্গে যুক্ত আছেন বা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু দিতে চলেছে, আপনি যদি হন বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ভ্রমণ, ধর্মীয় যাত্রা, কোথাও যাওয়া বা বাড়িতে কোনো শুভ খবর, শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। অগস্ট মাসে বেশ কিছু শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে, ডায়েরিতে নোট করে নিন। এবং অর্থের জায়গাটা আবারও যদি বলি, অর্থের জায়গাটা কিন্তু আপনাদের ব্যবসা বলুন, যে জায়গাতে আছেন প্রমোশনের জায়গা বলুন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। ডেভেলপমেন্ট হতে চলেছে বৃশ্চিক রাশি, সৌভাগ্য লাভ হতে চলেছে বৃশ্চিক রাশির। এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে বৃশ্চিক রাশি, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং দৈনন্দিন রোজগারের জায়গা, ডেলি ইনকামের জায়গাটা আপনাদের এই সময় বৃদ্ধি কিন্তু পেতে চলেছে। তবে মাথা ঠান্ডা করতে হবে, মাথা যথেষ্ট হট কিন্তু আপনাদের থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।